السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি একটি জরুরি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে কোরআনে কারীমের মধ্যে এমন একটি ফজিলতপূর্ণ সূরা রয়েছে যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস, 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস। এই সূরা সম্পর্কে কিছু আলোচনা করব। এ সূরা কেন অবতীর্ণ হয়েছে, তার শানে নজুল, তার আমল, এই দু তিনটি কথা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরব। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দাও, মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরার মধ্যে চারটি আয়াত রয়েছে। এই চারটির মধ্যে আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রথমে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে বলেন, কুল, হে নবী, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কাউর মুখাপেক্ষী নন, সামাদ মানে মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউর জন্ম দেই নাই, আমি কাউ থেকে জন্ম নিই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার সমকক্ষ কেউ নয়। আমি প্রথমে আয়াতের অর্থটি বলে দিয়েছি, এখন তর্জমা করব, তার সারণ যুটা বলব। প্রথমে এক নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সূরাটি যখন মক্কায় অবতীর্ণ হল, তখন আরবের কাফেররা মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি তোমার প্রতিপালকের, তোমার রবের বংশের তারিখে বর্ণনা করো। যখন এই আদেশটি যখন করেছেন, তখন আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে বললেন, হে নবী, আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কোনো তালিকা নেই, আল্লাহর বংশের কোনো তালিকা নেই, আল্লাহ এক। সে কথাটি যখন বললেন, তখন ওরা সমালোচনা শুরু করে দিয়েছে। এবং এই সূরাটি সাহাবায়ে কেরামরা সর্ব অবস্থায় আমল করতেন। এক সাহাবি নামাজের মধ্যে অন্য অন্য সূরার সাথে এই সূরা ইখলাসও নিয়মিত আদায় করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তুমি নামাজের মধ্যে এই ছোট্ট সূরাটি অন্য অন্য সূরার সাথে কেন আদায় করো, তুমি কেন পড়ো? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটি আমি বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন এই সূরাটি যখন ভালোবাসো, এই ভালোবাসার কারণে এই সূরাটি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সূরাটি ঘুমানোর আগে পড়তেন। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই সূরাগুলি ঘুমানোর আগে পড়তেন। এবং এই সূরা অত্যন্ত এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। এবং এই সূরা আমরা সর্বাবস্থায় তেলাওয়াত করব। এবং দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ কার মুখাপেক্ষী নন, পৃথিবীর মধ্যে যাহা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং করবেন সব কিছু আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী,
আল্লাহ কিন্তু কাউর কোন জিনিসের প্রতি মুখাপেক্ষী না। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি, কাউ থেকে জন্ম নেননি। আল্লাহ তাআলা কোনো স্ত্রী নেই, কোনো পুত্র নেই, কোনো বংশের তালিকা নেই। শেষের আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ আল্লাহর সাথে কোনো জিনিসের সাথে তুলনা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাটি আমল করার তৌফিক দান করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।